উপলক্ষে মই বর্তমান উপস্থিত আছো নগাঁও জেলার ৰনথলি অঞ্চলত। আর ৰনথলির যে একমাত্র পূজাথলী, সেই পূজাথলীত মই বর্তমান উপস্থিত আছো। এইবার যেহেতু আইফেল টাওয়ার আর্হিত, 70 ফুট উচ্চতার আইফেল টাওয়ার আর্হিত এবার আর পূজা মণ্ডপ নির্মাণ করা হয়েছিল ৰনথলিত, আর সেই ৰনথলিত বর্তমান মই উপস্থিত আছো। ইয়ার যে সামগ্রিক পরিবেশ, সেই পরিবেশ মূল সতীর্থই দেখাব, যেহেতু আজি সপ্তমী পূজা। সপ্তমী পূজা উপলক্ষে এতিয়া বিভিন্ন স্থানের পর ভক্তপান রাইজর ফুট বইছে। এই যে ৰনথলি একমাত্র পূজাথলী, সেই পূজাথলীত বর্তমান অঞ্চলের বিভিন্ন স্থানের পর রাইজর ফুট বোয়া দেখবলে পাওয়া গেছে। যেহেতু প্রত্যেক বছরে এইবারও ব্যতিক্রমী এভাগ পূজা অনুষ্ঠিত করেছে, আর সেই পূজা ভাগ চাবলে দূর দূরণির পর আসলে বিভিন্ন স্থানের পর রাইজ আহি ইয়াত উপস্থিত হয়। আর মানে মূল সতীর্থক দেখাই গেছো সামগ্রিক ইয়ার পরিবেশ, যেহেতু মই ভিতর ভাগর যে পরিবেশ, সেই ভিতর ভাগর পরিবেশ মূল সতীর্থক দেখাবলে আহ্বান জানাম। যেহেতু পেরিস অলিম্পিকের যে 2024 পেরিস অলিম্পিক, সেই পেরিস অলিম্পিকের আর্হিত ভিতর ভাগ নির্মাণ করেছে। মূল সতীর্থ ইয়ার সামগ্রিক যে পরিবেশ দেখাই গেছে। আর তার কব লাগবে যে আর একটা কথা, এই ইয়াত যে মৃন্ময় মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে, মৃন্ময় মূর্তির আসলে গহনা পরিধান করা হয়েছে, আর তার সাজপার গহনা পরিধান হয়েছে। দেবী দুর্গার প্রত্যেকগী মূর্তি মৃন্ময় মূর্তি আছে, সেই মৃন্ময় মূর্তিত গহনা পরিধান করা হয়েছে। আর ক্রীড়া ক্ষেত্রখনো আসলে উৎসাহিত করার বাবে এই পূজা মণ্ডপ নির্মাণ করা হয়েছে। আর পেরিস অলিম্পিকের যে ব্যাডমিন্টনের কোর্ট আছে, সেই ব্যাডমিন্টনের কোর্ট নির্মাণ করেছে। তার মই দেখাব বিচার সুইমিং পুল, এভাগ সুইমিং পুলও নির্মাণ করেছে, এক সুন্দর আসলে আটক ধুনিয়ার রূপত সুইমিং আছে। মার আশীষ লওয়া উদ্দেশ্যে বিভিন্ন স্থানের পর ভক্তপান আহি আছে। আর একটা বস্তু দেখাব বিচারিম যে আজি আইফেল টাওয়ার ইয়াত নির্মাণ করেছে, আইফেল টাওয়ারে উঠি যাবার ব্যবস্থা আছে। এনেদরে উঠি যায়, উঠি গিয়ে পেলে উপর পর চাব পারে। আর মই দেখাই গেছো ইয়ার পরিবেশ, আর তার লগে ইয়াত বর্তমান নামও চলি আছে। আপনাদের কোথা আছে? আমি নগাঁও পৰা আহিছো। কেনেকুৱা লাগিছে? বহুত ভাল লাগিছে। চালেন নাই? চালো বহুত ভাল লাগিছে। পূজা ভাগ চালে? ধন্যবাদ। আসলে এনেদরে বিভিন্ন স্থানের পর আহিছে। আর উদ্যোক্তা ডুগডুগি যেগুলি মূল উদ্যোক্তা উৎপলমণি আছে মূল, কি কব আসলে? মোক ভাল লাগছে এটা কারণে যে শহরের পর গাঁৱলে মানুহ ঢাপলি মেলিছে, আর আপনাদের দেখিছে ব্যাপকভাবে সমারোহ লাভ করেছে, বিভিন্ন লোক আহিছে। আর অকল যে নগাঁও আহিছে নহয়, বিভিন্ন রাজ্যের পরও আসলে বিভিন্ন লোক ইতিমধ্যে সমাগম হয়েছে। আর আমি আশাবাদী, আর কাইলে পহিলেও বহুত লোক আহিব। আজি কি কি অনুষ্ঠান আছে? আজি আমার দিহা নামৰ অনুষ্ঠান আছে, ইয়ার পিছতে আমার লোকগীতের অনুষ্ঠান আছে, আর কৃষ্ণচূড়া যেটা বিখ্যাত বিশেষকে ভাইরাল হয়েছিল সেই কৃষ্ণচূড়া নামতি দলের একটা বিশেষ অনুষ্ঠান আছে। আর আপনাদের দেখিছে ইতিমধ্যে আমার ভিতর ভাগত সম্পূর্ণরূপে অলিম্পিকের সাজসজ্জায় সজ্জিত করেছো, মা শ্রীচরণতো আমি অসমীয়া গহনা অর্পণ করেছো, আর ইয়াকে চাবর কারণে আমি বিভিন্ন ঠাইর বিভিন্ন লোক আহিছে। হয়, আজি কি অনুষ্ঠান আছে বলি? দিহানাম আর লোকগীত অনুষ্ঠান। কিমান মানুষের সমাগম হব? যোৱা বছর তো চন্দ্রজন সিয়ে ব্যাপকভাবে সমাদর লাভ করেছিল আপনাদের নিউজ 18 পর বলব পারে। আর নগাঁও শ্রেষ্ঠ পূজা মণ্ডপ হিসাবে আমি খ্যাতি লাভ করেছিল। এই বছর আপনাদের দেখেছে লোকাল লোকারণ্য হয়েছে, আজি কেবল মাত্র সপ্তমী, আর তথাপিও এতিয়াও দেখিছে কিমান মানুষ আহি আছে, ইতিমধ্যে বহু দূরের পর খোজকাড়ি খোজকাড়ি আহিছে। আমি আশাবাদী যে কিমান মানুষ হবো আমি নাজানো, তথাপি যথেষ্ট লোক রাইজে রাইজ ওলাই আহিব সমাদর লাভ করবলে আশাবাদী। ধন্যবাদ। আর বিভিন্ন স্থানের পর রাইজ আহিছে আসলে মই দেখাই গেছো উপর উঠি যে আপনার কোথা আছে? আমি বরকুলের পর আহিছো, এটা আমার ফার্স্ট মণ্ডপ হয়, ভালে লাগিছে, বহুতে ভাল লাগিছে। পূজা কত কত চাইছে? না, এটা আমি ফার্স্ট আহিছো, এটা ঘর পর জাস্ট ওলাই আহিছোহে, আর বহুত প্ল্যানিং আছে, ভাবিছো পূর্ণিঘটন যাম বলি, আইটিআই যাম বলি, সাউসর আর কিমান চাব। বহুত ভাল লাগিছে, বিভিন্ন স্থানের পর মানুষ আহিছে, বহুত ভাল লাগিছে, মানে কি মা চরণত ইমান মানুষ আহিছে, মানে কবলে বুঝাবলে অকন দিগদার, বহুত ভাল লাগিছে। আমি কুসারপুরি বলে কয় এখন আপনার ভালে কুশলে যায় সেইখিনিকে বিচারিম। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।